আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকে আমি আমার হাউসটাকে কীভাবে ডিপ ক্লিন করি সেটার একটা ভিডিও শেয়ার করছি। ঈদের আগে সবাইকে একটু ডিপ ক্লিন করতে হয় হাউসটাকে, সো আমিও করছি আমার উইথ মাই হেল্পার্স এবং তাদের সাহায্য নিয়ে। এবং আমি সেটাকে সাবধানে প্রথমে ফ্যান মুছে নিচ্ছি, আমি আমার ল্যাম্পটা মুছে নিলাম। ফ্যান হচ্ছে আর এখানে আমাদের বাস্কেটবল কোর্টটাকে রেনোভেট করানো হচ্ছে। তো রেনোভেট করার পর আমার বাস্কেটবল কোর্টটা নাইট ভিউ, এটা আমার থার্ড ফ্লোরের টেরেসটা খুব ডার্টি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। তো আমি একটু ভিক্সেল দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, আর আমার যারা হেল্পার আছে তারা এটাকে ক্লিন করবে ব্রাশ দিয়ে ঘষে। আমি একটু দেখিয়ে দিলাম ব্রাশ দিয়ে কী করে ঘষবে, আর তারপর আমার দুজন হেল্পার আছে তারা করছে। আর এই তো আমি সব ব্রাশ করার পর পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ অনেক ময়লা হয়েছে। যদিও এভরিডে ঘর মোছা হয়, তারপরও এভরিডে অনেক ধুলোভালি হয়, আর বাইরের হাউসটাও অনেক দিন ক্লিন করা হয় না। সো আমি ফুল হাউসটাকে এভাবে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু টেরেসটা অনেক দিন এরকম পানি দেওয়া হয় না, শীতকাল গেল, শীতকালে আমরা সাধারণত পানির কাজটা কম করা হয়। সো এখন আজকে অনেক টাইম লেগেছে এটা ক্লিন করতে, প্রায় হোল ডে আমাদের এটা করতেই চলে গেছে, এবং খুব ভালো করে এটা ক্লিন করে নিচ্ছি। এই যে আমাদের ছাদটা সাধারণত মাসে একবার এটা ক্লিন করি। বাইরের গ্লাসগুলো বেশ ময়লা হয়েছে, তো বাইরে থেকে পানি দিচ্ছে, ক্লিন করা হচ্ছে বাইরের গ্লাসগুলো। এখন আমি আমার মাইক্রোওয়েভটা ক্লিন করে নিচ্ছি, এটা আমি নিজেই ক্লিন করি উইকেন্ডে একবার, আর এভরিডে তো মোছা হয়ই। সো আমি নিজে হাতে যখন ক্লিন করি ডিপ ক্লিন করা হয়, তা না হলে এত ক্লিন হয় না আমার কাছে মনে হয়। সো যে কোনো কাজই নিজে হাতে করতে পারলে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। আমি ব্লোয়ার দিয়ে আমার হাউসের ভিতরে যে ধুলোবালি থাকে, ল্যাম্পগুলো, তারপর এসি, সিলিং এবং পর্দার ফাঁকগুলো, যদিও পর্দা আমি ড্রাই ওয়াশ করিয়েছি কিছুদিন আগে, তারপরও ধুলো হয়ে যায়, এবং উইন্ডোগুলো আমি আবার আমার হাজবেন্ড এটা খুব ভালো মতো করে ফেলি, এবং এটা আমাদের খাতের নিচে একটু অনেক সময় ময়লা আটকে যায়, তো ব্লোয়ার দিয়ে করতে খুব ইজি হয়। আর এই তো উইন্ডোগুলো আমরা এবং উইন্ডোর যে নেট থাকে সেগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ক্লিন করতে হয়, নাহলে ধুলোবালি আটকে থাকে। তো মান্থলি একবার এটা আমাদের করা হয়, আর ঈদের আগে তো মাস্ট করতেই হয়। এখন আমি কিচেনে চলে আসছি। কিচেনটা আমার মান্থলি একবার আমি নিজে ডিপ ক্লিন করতে পছন্দ করি, তা না হলে অনেক ময়লা হয়ে যায়,
সো আমি ডিপ ক্লিনের জন্য অনেক কিছু ক্লিনজিং আইটেম কিনেছি। তারপর হয়তো কিচেন হুডটাকে প্রথমে আমি স্প্রে করে রেখেছিলাম ফুল কিচেনটাকে, এখন আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর এই তো কিচেন হুডের যে এই যে খুবই ময়লা জমে আছে এটাকে ক্লিন করব। আর এখন ফুল ওভেনটাকে যে ক্লিন করব, যেটা চারটা চুলা প্লাস ওভেন গ্রিল ওভেন সেটাকে ক্লিন করব। এগুলো নিজেরাই করতে হয় আসলে, নিজেরা করলে একটু মেন্টাল স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, না হলে ভালোমতো ক্লিন হয় না। তো মান্থলি একবার নিজেরা করার চেষ্টা করি, এবং ঈদের আগে এটা ক্লিন রাখতে পারলে খুব ভালো লাগে। এই তো গ্লাস সহ সব কিছু, গ্লাস ক্লিনার এবং কিচেন ক্লিনার দিয়ে ক্লিন করে নিয়ে নেওয়ার পর আমি এই তো ক্লোরক্স একটা ওয়াইপ পাওয়া যায় সেটাকে ইউজ করি ফুল কিচেনটাকে আরেকবার মুছে নিই ওয়াইপস দিয়ে। এবং এভরিডে তো ক্লিন হয়ই, বাট আমরা এটা এই ওয়াইপসটা দিয়ে লাস্ট একটা ফিনিশিং দিই। খুবই নাইস একটা স্মেল এবং কিচেনটা খুব সুন্দর ক্লিন ক্লিন করার পর। কিচেনটাকে ক্লিন করতে আমার অলমোস্ট 3 আওয়ার্স টাইম লেগে যায়। সো ডিপ ক্লিন করতে হলে আসলে অনেকটা সময় আমাদের ইউজ করতে হয়, তা না হলে বাসাটাকে ক্লিন রাখা খুব কষ্ট হয়ে যায়। ক্লিনজিংয়ের ফুল ভিডিও তো আসলে শেয়ার করা পসিবল না, সেটা লং টাইমের বিষয় এবং সব ভিডিও করাও পসিবল হয় না, কাজ করার সময় প্লাস ভিডিও করা টু টাফ। বাট যতটুকু পেরেছি হালকা কিছু ক্লিনজিং এবং ভিডিওটা শেয়ার করেছি, আশা করি ভালো লেগেছে এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং খুব ভালোভাবে ঈদ করবেন আশা করি। আর এই তো আমার কিছু আর্টিফিশিয়াল গাছ যেগুলোকে আমি হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং বেসিন দিয়ে এখন ধুয়ে নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।